ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই ফজল ভাই ইউকে থেকে জানতে চেয়েছেন যে আমাদের লজ্জাস্থানের যে পশমগুলো আছে এগুলো মুন্ডন করার, এগুলো পরিষ্কার করার কোনো নির্ধারিত দিন আছে কিনা, আর লজ্জাস্থানের পিছনের অংশের চুল পরিষ্কার করার ব্যাপারে সরি বিধিবিধান কি? জি ভাই, আলহামদুলিল্লাহ। প্রথমে যে বিষয়টি বলেছেন যে এটিকে হাদিসের ভাষায় বলা হয় হালকুল আনা, অর্থাৎ লজ্জাস্থানের চতুর্পাশে যে পশমগুলো থাকে এগুলো পরিষ্কার করা, এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুল ফেতরাহ, এটিকে মানুষের ফেতরাত হিসাবে উল্লেখ করেছেন। তো এই ফেতরাগুলো সুন্না, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর সুনির্দিষ্ট সর্বনিম্ন কোনো দিন উল্লেখ করেন নাই, অর্থাৎ কতদিন পর পর পরিষ্কার করতে হবে এটার সর্বনিম্ন কোনো দিন নেই। তবে সর্বোচ্চ সীমা হলো আল্লাহ ইয়াতরুকা আকসারা মিন আরবাঈনা লাইলা, 40 দিনের বেশি এভাবে রাখা যাবে না, 40 দিন অতিক্রম করা যাবে না, 40 দিনের ভিতরেই পরিষ্কার করে নিতে হবে। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে, এটা ইচ্ছা করলে প্রতি সপ্তাহে পরিষ্কার করতে পারেন, তো প্রতি সপ্তাহে না করতে পারলেও যেন এটা 40 দিনের বেশি অতিক্রম না হয়। আর দ্বিতীয় বিষয় যেটি বলেছেন যে লজ্জাস্থানের পিছনের অংশের চুলগুলো, তো মানুষের শরীরের চুলগুলোর ব্যাপারে শরীয়তে 3 ধরনের হুকুম রয়েছে। এক ধরনের হুকুম হলো ওই চুলগুলোকে মুন্ডন করা কাটা যাবে না, সেটা মুন্ডন করা কাটা হারাম, সেটি হলো যেমন দাড়ি, এগুলোকে মুন্ডন করা হারাম। আবার কিছু আছে যে সুনানুল ফেতরাহ, এগুলো নবী সাল্লাল্লাহু ঠিক করে দিয়েছেন, যেমন গোফ ছোট করা, তারপরে বগলের পশম দিয়ে ফেলা, তারপরে লজ্জাস্থানের পশমগুলো পরিষ্কার করা। আবার কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে শরীয়ত সুনির্দিষ্ট কোনো বর্ণনা দেননি, অর্থাৎ এগুলো তার অবস্থার আলোকে তার নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই করে নিবে, যেমন নাকের পশম, তারপরে এরকম শরীরের অন্য কোনো জায়গার পশম, এবং যেটি আপনি বলছেন যে লজ্জাস্থানের পিছনের যে পশমগুলো, এগুলোর ব্যাপারে শরীয়ত সুনির্ধারিত কোনো বিষয় বলেন নাই, অর্থাৎ এটা মানুষের প্রয়োজন অনুযায়ী পরিষ্কার করে নেওয়া মুস্তাহাব, কারণ এটা পরিষ্কার না করলে স্তানজার সময় সমস্যা তৈরি হতে পারে, এই জন্য এগুলো করাটা উত্তম। এবং এটা ওইটার জন্য কোনো 40 দিন বা দিনক্ষণ নির্ধারিত নেই, তো এটা নিজের প্রয়োজন অনুযায়ী পরিষ্কার করে নিতে হবে। আল্লাহু আলম বিসবাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।